এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এখনই বাতিল করে দাও, যা হবে নতুন করে হোক, নতুন ফর্মুলায় নতুন করে হোক। এ পঞ্চায়েত অলরেডি প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে। এবার সার্জারি হয়েছে, কার্টিপিকে একটা নতুন জায়গা উঠে নিয়েছে, ডিজিটাল সার্জারি করে দিয়েছে। আপনার প্রয়োজন নাই, আর নোট দেবেন, জিতে বাড়ি চলে যাবে, পাঁচ বছর চুরি করে খাবে, ব্যাস। পরিবারকে কী করতে হবে? তৃণমূল করতে হবে, বোম বানাতে হবে, প্রয়োজনে গুলি চালাতে হবে, বিরোধীদেরকে মারতে হবে, ব্যাস, হয়ে গেল। এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এখনই বাতিল করে দাও, যা হবে নতুন করে হোক, নতুন ফর্মুলায় নতুন করে হোক। এ পঞ্চায়েত অলরেডি প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে, এই পঞ্চায়েত এখনই প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে। বলবে তারা বিরোধীরা ভয় পেয়েছে তাই এ কথা বলছেন, না, যদি ভয় পেত তাহলে প্রার্থী তালিকায় আমাদের নাম ওঠানোর জন্য, আমাদের সিম্বল চাইবার জন্য আন্দোলন করতাম। কিন্তু সত্য হলে এটাই, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে, এই নির্বাচন এখনই বাতিল করে দেওয়া উচিত, আরো রক্ত ঝরবে, আরো খুন হবে, আরো সন্ত্রাস হবে। কার প্রয়োজনে, কি কারণে, কি উদ্দেশ্যে আমরা পঞ্চায়েত নির্বাচন করব, সেটা নিয়ে নাগরিক সমাজ আলোচনা হোক, সব ক্ষেত্রে আলোচনা হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হোক। পঞ্চায়েত নির্বাচন আসবে যাবে, এই প্রাণগুলো যারা চলে যাচ্ছে তারা কিন্তু ফিরে আসবে না, তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্র করে। এখন তো কিছুই হয়নি, এখন তো কিছুই হয়নি। 2018 সালে পঞ্চায়েত ভোটের দিন 70 জন মানুষ খুন হয়েছিল, এখন তো কিছুই হয়নি। পঞ্চায়েতের এই যে মনোনয়ন প্রত্যাহার, এই মনোনয়ন পত্রের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল বিশাল বৈজ্ঞানিক কারচুপি, এবং যে কারচুপিতে সেই সমস্ত সংশ্লিষ্ট ব্লক দপ্তর, বিডিও, এসডিও সবাই জড়িত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত জড়িত। এই মুর্শিদাবাদে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসডিও বিডিওরা এই কারচুপি করে চলেছে, এবং নির্ভয়ে আমাদের জন্য 3টে পর্যন্ত সব আইন, নমিনেশন দাও, প্রত্যাহার করো, সিম্বল জমা দাও, 3টে, তার মধ্যে খতম করে ফেলে। পশ্চিমবঙ্গে কোনো অফিস আছে যে 3টের সময় বন্ধ হয়ে যায়? হয় না। আমরা যদি নমিনেশন ঠিক মতো ফাইল করতে সময় না পাই, পর্যাপ্ত সময় না পাই, চালাকি করা হলো প্রথম দিন থেকে। এবার তৃণমূল দলের নির্বাচন প্রত্যাহার করা, নমিনেশন জমা দেওয়ার জন্যে কোনো টাইম টেবিল নেই, রাত্রি 8টা 9টা 10টা, হোল নাইট চলছে, 24x7 হোল নাইট চলছে। আমি বলছি আপনাকে, এটা একটা অদ্ভুত সার্জারি হচ্ছে। আপনার মনোনয়ন আপনি জমা দিয়েছেন, প্রত্যাহার করতে হবে। আপনার প্রপোজালের নাম মিথ্যে করে স্ক্যান করে ঢুকিয়ে দিয়ে বলে দিচ্ছেন প্রত্যাহার, সেইটাই প্রত্যাহার। যে তৃণমূলের লোক সে জানেই না তার জন্য এত বড় কাজ হয়ে গেল, সকালে যে শুনছে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এই যে কারচুপিটা, প্রতিদ্বন্দ্বিতা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এই যে ফেসটা, এইখানে লুকিয়ে আছে বিশাল বিশাল কারচুপি, ভয়ঙ্কর কারচুপি। আর এই কারচুপিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও সব কটা জড়িত। আমরা এটা নিয়োগ করে যাবো, কথা ভাবছি হাইকোর্টে যাওয়ার কথা, সব কটা জড়িত। আবার বলছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও সবাই জড়িত, 24x7 কাজ চলছে এটার উপরে। এই কারচুপি ভয়ঙ্কর ট্যাম্পারিং চলছে, ভয়ঙ্কর ট্যাম্পারিং হয়েছে এটার উপরে। আমি বলছি আপনাদেরকে, সেই সমস্ত সিসিটিভি রেকর্ড সব সুরক্ষিত করা হোক, প্রত্যেকটা বিডিও অফিসার, কতক্ষণ পর্যন্ত কম্পিউটার ওখানে অ্যাক্টিভ ছিল সেটা চেক করা হোক, কতক্ষণ অফিস খোলা ছিল চেক করা হোক,
খোলা রাখার পিছনে কি কি কারণ ছিল চেক করাও, লিস্ট কখন তৈরি হয়েছে চেক করাও, সব সিসিটিভি লেন্সের আওতায় এনে করাও, সব ধরা পড়ে যাবে, সব চোর আর চোর, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও বিডিও চোর প্রত্যেকটা জেলায়, এরা একদম তৃণমূলের নির্দেশে করেছে। মুর্শিদাবাদের এরকম প্রচুর ঘটনা ঘটেছে, সব জায়গায় হচ্ছে এই জিনিস, প্রচার করতে দেওয়া হচ্ছে না, প্রত্যেক থানায় থানায় মদত করা হচ্ছে সেই সময় তৃণমূলের আহ্বান বাজিয়ে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আমাদের আগামী দিনে পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে অনেক দূর আন্দোলনে যেতে হবে, থানায় থানায় লুটপাট, থানায় থানায় যারা অফিসার আছে তারা তৃণমূলের এই আহ্বান বাজিদেরকে পুরি সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, যাতে তাদের জেতার রাস্তায় বিরোধী যেন কোনো বাধার কারণ হয়ে না উঠতে পারে। আবার বলি, এই বাংলায় শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই যারা বলছে যে কংগ্রেস মণিপুরে আলোচনা চাইছে, মণিপুর নিয়ে আপত্তি করছে, বাংলা নিয়ে কেন আপত্তি করছে না, তাদেরকে আমি বলতে চাই, মণিপুরে রাষ্ট্রপতি শাসন হয়েছে, সেই বিজেপি নেতাকে জিজ্ঞেস করব, যদি পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয় আর আপনারা যদি বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গে বিজেপিও দাবি করছে সন্ত্রাস হচ্ছে, আমরা তো করেইছি, তাহলে পশ্চিমবঙ্গে কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারছেন না, মণিপুরে করেছেন পশ্চিমবঙ্গে করবেন? দেখুন, আমরা তো বরাবরই বলছি যে এত বড় একটা অর্ডারের পর যখন হাইকোর্ট বলছে তুমি নির্বাচন করাও কেন্দ্রীয় বাড়ির অসুবিধা নেই, সুপ্রিম কোর্ট কাছে গেল হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট বলে দিল হাইকোর্ট যেটা বলে সেইটা করো, তারপর 22 কোম্পানি সেন্ট্রাল ফোর্স চাওয়াটা হাইকোর্টের সঙ্গে উপহাস করা নয়, এদের এত বড় দাম্ভিকতা অহংকার ঔদ্ধত্য যে মহামান্য আদালতের রায়কে তারা উপহাস করছে সেখানে। এই ধরনের নির্বাচন কমিশনার এই দাম্ভিকতা ঔদ্ধত্য পায় কোথা থেকে, যেখানে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণকে সামনে রেখে হাইকোর্ট পরামর্শ দিচ্ছে, আদেশ দিচ্ছে, তখন তুমি তাদের উপহাস করছো? তাই এই রায় স্বাগত। এবং আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গে আজকের যে সরকার, এই সরকার এবং সেই সরকারের মানসিকতা প্রবণতা উদ্দেশ্যকে যদি সামনে রাখি আমরা, তাহলে এই সরকারের নেতৃত্বাধীন বা এই সরকারের দায়িত্বে পশ্চিমবঙ্গে কোনো স্থানীয় নির্বাচন হতে পারে না, সেটা পঞ্চায়েত হোক বা নগরপালিকা হোক বা মিউনিসিপ্যালিটি, কারণ পশ্চিমবঙ্গের সরকারের অ্যাটিটিউড প্রবণতা তাদের উদ্দেশ্য প্রমাণ করে যে তাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই ধরনের নির্বাচন করা যেন অনুপযুক্ত একটা রাজ্য। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কোয়াইট কনফিডেন্ট ফর কন্ডাক্টিং দিস কাইন্ড অফ লোকাল বডি ইলেকশনস গিভেন দ্য অ্যাটিটিউড অ্যান্ড দ্য অ্যারোগেন্সি ইনক্লুডিং দ্য আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স অবজার্ভ অ্যাক্রস দ্য স্টেট। এই রাজ্য এই ধরনের নির্বাচন করার জন্য উপযুক্ত নয়। কেউ হয়তো বলতে পারে সংবিধান সংশোধন করার কথা, সেটা অনেক বড় ব্যাপার, অনেক ব্রডার স্পেক্ট্রামে, অনেক ব্রডার পার্সপেক্টিভে এই কথাটা এসে যায়, দৃষ্টি এসে যায়, কিন্তু কে জানবে, যারা এই আইন প্রণয়ন করেছিলেন রাজীব গান্ধীর স্বপ্নকে পূরণ করার জন্য, কি করে জানবে যে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য হবে যেখানটায় সব কিছুকে লুট করে নেওয়ার জন্য এই স্থানীয় নির্বাচনে এই ধরনের সন্ত্রাস লুট কারচুপির আশ্রয় নিতে হবে? তাই আজ যখন সময় এসেছে তখন এটা নতুন করে ভাবা দরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই
সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে এই রাজ্য এই নির্বাচন করার জন্য একদম উপযুক্ত না বলে আমি মনে করি।